জানি আজকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি, নতুন পর্ব শুরু করছি আপনাদের জন্য অনেক কিছু জানানোর একটি অনুষ্ঠান। এটি আপনারা বলতেই পারেন, যদিও লাইভ অনুষ্ঠান, সেক্ষেত্রে তো আপনাদের ইচ্ছে হতেই পারে যিনি রয়েছে তার সাথে কথা বলা। যে ব্যক্তিত্বকে আজকে এই অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছি ওনার থেকে অনেক কিছু জানার রয়েছে। জানার বলতে আমরা তো সবসময় নিজেদের বিষয়ে জানি, নিজেদের সমস্যা নিয়ে জানি, কিন্তু জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, এই জ্যোতিষ শাস্ত্র নিয়েও কিন্তু আমাদের জানার ইচ্ছে প্রচুর থাকে। কিন্তু অনেক সময় হয় কি, সেই জানানোর ব্যক্তিত্বকে আমরা পাই না, কে জানাবে বা কার থেকে তথ্য পাবো। তাই যখন আমরা অভিজ্ঞ সম্পন্ন কোনো ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে আজকের এই পর্বে পেয়ে গিয়েছি, তো আমরা তো নিজেদের বিষয়ে জানবোই লাইভ অনুষ্ঠান, যেহেতু আপনাদের সমস্যা নিয়েও কথা হবে, তার পাশাপাশি আমাদের সূচনাটা কিন্তু হবে অনুষ্ঠানে জ্যোতিষ শাস্ত্র নিয়ে, যার ওপর ভিত করে কিন্তু জ্যোতিষীরা চলে, যার ওপর ভিত করে আমরা চলি। আমরা অনেক সময় অনেকে বিশ্বাস করি জ্যোতিষশাস্ত্র, অনেকে বিশ্বাস করি না, যদিও বা সেটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করে। অনেক সময় আমরা ফল পাই বলে আমাদের বিশ্বাস হয়, কিন্তু সেই কানেকশন কোথায়, গ্রহগত দিক কোথায়। এক কথায় বলতে গেলে, যদি সহজ সরল একটা প্রশ্ন করা যায়, জ্যোতিষশাস্ত্র কি, এর সৃষ্টি বা উৎপত্তি কি, সেই ব্যক্তিত্ব বলতে পারবে যে ব্যক্তিত্বের অভিজ্ঞতা সম্পূর্ণ বহু বছর ধরে রয়েছে। আজও আমরা তাকে পেয়ে গিয়েছি, আজকে একটা নতুন পর্বে আমরা যখন পেয়ে গিয়েছি তখন বহু প্রশ্নের উত্তর পেয়ে যাবো। সঙ্গে আপনারা আছেন থাকবেন জানি, সিসিটিভি সকল তরফ থেকে জানাতে হবে আচার্য তপন শাস্ত্রী, যিনি জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, তার পাশাপাশি কিন্তু প্রয়োজনেও তন্ত্র যে কাজ করে সেটাও কিন্তু তিনি প্রমাণ করেছে। সকলের তরফ থেকে একবার স্বাগত জানি, অনুষ্ঠানে মূল পর্বে আমরা প্রবেশ করব। নমস্কার। নমস্কার। প্রথমত আমরা যেটা লাইভ অনুষ্ঠান, আমরা তো কথা বলবো সকলকে নিয়ে, যেহেতু সকলের জন্য, কিন্তু যেটা আমরা আমি প্রথমেই বললাম, সমস্যা নিয়ে কথা বলার আগে আমরা যে বিষয়ের উপর ভিত্তি করে চলতে চাই জ্যোতিষ শাস্ত্র, সে বিষয়ে আগে কথা বলবো। যদি জ্যোতিষ শাস্ত্র কি, এই প্রশ্ন যদি করা হয় তার উত্তরে কি জানবো আমরা? আসলে আমরা জানি যে জ্যোতিষ শাস্ত্র আমাদের বহু বছর আগে, প্রায় 10,000 বছর আগে আমাদের 18 জন মুনি ছিলেন যারা এই জ্যোতিষ শাস্ত্রের স্রষ্টা। পরবর্তীকালে ধরুন 500 খ্রিস্টাব্দ, 505 থেকে 587 খ্রিস্টাব্দে এই টাইমটায় দেখা যায় যে গুপ্ত সাম্রাজ্যে, আমাদের উজ্জয়িনী, আমাদের গুপ্ত সাম্রাজ্যের যে রাজা ছিলেন তিনি একটা নবরত্ন সভা তৈরি করেছিলেন। সেই নবরত্ন সভায় 9 জন পণ্ডিত ছিলেন বা মন্ত্রী যারা পণ্ডিত, তাদের মধ্যে ছিলেন বরাহ মিহির, যিনি পরবর্তীকালে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আরো বেশি করে উনি অনেক কিছু লিখেছেন। ওনার যে বইটা সেটার নাম হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা। তখনকার দিনে কিন্তু জ্যোতিষশাস্ত্র, এই মানুষের বিবাহ হচ্ছে না কেন, চাকরি হচ্ছে না কেন, এই নিয়ে আলোচনা হতো না। তখন রাজা জানতে চাইতেন বরাহ মিহিরের কাছে যে বলতো এবছর বৃষ্টিপাত কেমন হবে, এবছর শস্য উৎপাদন কেমন হবে, এবছর কি তাপ প্রবাহ হবে, আমাদের কি বিদেশি শত্রু আক্রমণ করতে পারে বা আমরা কখন অন্য দেশ আক্রমণ করব, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা চলত। পরবর্তীকালে এটা আমরা মানুষের উপকারের সাহায্যে আস্তে আস্তে উন্নতি হয়ে হচ্ছে এবং এটা আস্তে আস্তে লাস্টে এসছে কৃষ্ণমূর্তিজি, উনিও এই নিয়ে বহু বই লিখেছেন। আস্তে আস্তে এটা মানুষের উপকারে ব্যবহার করা হচ্ছে এবং সেই থেকে আমরা এটা নিয়ে মানুষের উপকারে কাজে লাগাচ্ছি। এবার দেখুন, আমাদের, আমরা জানি আমাদের 7টা দিন আছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 7টা দিন, 7টা গ্রহ রয়েছে। 7টা গ্রহের কিন্তু এক একটা গ্রহের রং এক এক রকম। আবার ধরুন রামধনু, যে আমরা দেখি সূর্য থেকে যে আলো বেরোচ্ছে, সেই রামধনু থেকে, রামধনুরও কিন্তু 7টা রং। আমাদের ষট্চক্র বলা হয়, আসলে তান্ত্রিক মতে আমাদের 7খানা চক্র, এই 7টা চক্র, 7টা চক্রের 7 রকম রং। মানে আমাদের দেখুন সুর, যারা গান গায় সারে গা মা পা ধা নি, দেখুন 7টা সুর, 7টা সুরেরও বৈশিষ্ট্য আছে। ধরুন নি সুর দিয়ে যখন গান হয় তখন দুঃখের গান হয়, নি সুরের গ্রহকে শনি। ধরুন পা সুর দিয়ে যখন গান হয়, যেমন শুন, আগে আপনারা জানেন যে আমাদের যে সঙ্গীতকার ছিলেন রাহুল দেব বর্মণ, যার নাম ছিল পঞ্চম, কেন পঞ্চম, পঞ্চম স্বর পা দিয়ে হয়, এখানে কি হয় আনন্দবর্ধক গান হয়, ঠিক আছে। এর এর যে গ্রহ, এই
প্রত্যেকটা স্বরের কিন্তু একটা করে গ্রো আছে। যেমন ধরুন সা, সা মানে হচ্ছে লাল মানে রবি, রে মানে চন্দ্র কমলা, যেমন মা মানে সবুজ রং, ভক্তি সঙ্গীত, ভক্তি সঙ্গীত আবার দেখবেন মা দিয়ে সব। এবার এই যে রং, গ্রহের যে রং, এই রংগুলো কিন্তু আমাদের শরীরের উপর বিশালভাবে এফেক্ট করছে। এবং এই গ্রহ যে বলি, প্রত্যেকটা গ্রহের রং আছে। আমাদের এই ষট্চক্র যে আছে বা সাতটা চক্র আছে, কোন গ্রহের বা কোন রংটা ডেফিসিয়েন্সি হচ্ছে, যার উপর কিন্তু আমাদের যাবতীয় কাজকর্মে আমাদের ব্যাঘাত ঘটছে যদি কোনোটার অভাব ঘটে। কেউ একজন এসেছেন, তার সাথে কথা বলে আবারও আমরা এই আলোচনায় ফিরবো। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? রাঁচি থেকে বলছি। বলুন, নিজের বিষয়ে কথা বলবেন? কার বিষয়ে জানতে চাইছেন বলুন? নিজের বিষয়ে। নিজের বিষয়ে। আপনার নাম আর ডেট অফ বার্থ বলবেন? অভিষেক চক্রবর্তী। অভিষেক বাবু, ডেট অফ বার্থ? 22 এপ্রিল 1984। 1984 জন্মস্থান কোথায় বলুন? দুমকা, ঝাড়খন্ড। ঝাড়খন্ড। কি জানতে চাইছেন আপনি? শরীর স্বাস্থ্য অনেক খারাপ ঠিক থাকে না। আপনি শারীরিক সমস্যায় ভুগছেন, কেন ভুগছেন এটা আপনার প্রশ্ন, তাই তো? যে জ্যোতিষ শাস্ত্রে কি বলছে আপনার শারীরিক সমস্যা কেন হচ্ছে? ঠিক আছে, আপনি সাথে থাকুন। নিজের বিষয়ে রাশি লগ্ন জানেন কিছু? কখনো কিছু প্রেডিকশন করিয়েছিলেন, জানা আছে কিছু? দেখুন, আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি। এখন কিন্তু মকর রাশিতে শনি বসে আছে, মকর রাশির কিন্তু এখন সাড়ে সাথে চলছে, ঢাইয়া চলছে, পুরো পুরোপুরি ঢাইয়া চলছে, শরীর স্বাস্থ্যের প্রবলেম হবে। আর হচ্ছে আপনার রাহুর দশা চলছে, এবং বর্তমানে রাহুর দৃষ্টি কিন্তু শনির মধ্যে রয়েছে, এবং শনি বর্তমানে কিন্তু বসে আছে মকর রাশিতেই বসে আছে। শরীর স্বাস্থ্যের এই সময় আপনার প্রবলেম দেখা দেবে, এটা কোনো ভালো জ্যোতিষীকে দেখান, দিয়ে এই প্রতিকারটা করুন। বিশেষ করে রাহুর প্রতিকার আপনার খুব দরকার, রাহুর প্রতিকার না করলে শরীর খারাপ যাবে এই সময়টা। আপনার প্রশ্ন ছিল আমি শারীরিক সমস্যায় ভুগছি কেন, কারণটা আপনি বুঝে গিয়েছেন, কিন্তু সেই রোগটা ধরা পড়ে গিয়েছে কি কারণে ভুগছেন, কিন্তু তার জন্য তো কিছু মেডিসিনের প্রয়োজন, যেরকম ডাক্তারি মেডিসিন রয়েছে। অ্যাস্ট্রোলজিতেও কিন্তু প্রতিকার কিন্তু মেডিসিনের মতোই কাজ করে। যদি আপনি মনে করে থাকেন, আপনি যোগাযোগ করতে পারেন, আপ টু ইউ, আপনার উপর রয়েছে ইচ্ছে। আমরা ছিলাম জ্যোতিষ শাস্ত্র নিয়ে কথা বলতে। তাহলে একটা একটা বিষয়ে জ্যোতিষ শাস্ত্র যাদের ফোন করলেন, ওনার এত সুন্দর চার্ট, ওনার রবি তুঙ্গস্থ, শনি তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ, মঙ্গল সকেতটি, বৃহস্পতি সকেতটি, খালি একটা প্রবলেমের জন্য ওনার যাবতীয় প্রবলেম শুরু হলো, কারণ শনির ওপর রাহুর দৃষ্টি বর্তমানে। আর এই শনি ওনাকে শরীর স্বাস্থ্য দিয়ে শনি আর রাহু ভুগিয়ে যাচ্ছে, তার উপর সাড়ে সাথে চলছে, এই প্রতিকার না করলে ওনাকে ভুগতে হবে এখন। মানে প্রথমে যেটা সব দিক ঠিক থাকলেও যে একটা দিক যেই কারণে আপনার অসুস্থতার কারণটা কি উনি জানতে চেয়েছিল, কিন্তু প্রতিকার নিলে কিন্তু এই ডেভেলপমেন্টটা পাবে, তাই তো? অসুস্থতা থেকে সরে আসবে। এটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। হ্যাঁ, সাড়ে সাথে পড়ার আগেই ওরা নেওয়া উচিত ছিল, তারে অনেক ভালো থাকতেন। একদম, আমাদের কিন্তু এই জায়গাটাই মূল, মানে পৌঁছে যাওয়ার উদ্দেশ্য যে সমস্যা তো আপনিও জানেন যে আপনার শরীরটা খারাপ হচ্ছে, কেন খারাপ হচ্ছে সেটা জানলেও তো শরীরটা ঠিক হবে না, তার প্রতিকারটা করতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু জ্যোতিষ শাস্ত্রে প্রতিকারই কিন্তু জীবনে অনেক সমস্যার সমাধান করে দেয়। তার জন্য কিন্তু আপনাদের সেই ব্যক্তিত্বের কাছে পৌঁছে যেতে হবে যেই ব্যক্তিত্ব অভিজ্ঞতা সম্পন্ন রয়েছে এই জ্যোতিষ শাস্ত্রে। আমরা জ্যোতিষ শাস্ত্র নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রে তো অনেকগুলো ভাগ রয়েছে। অনেকগুলো ভাগ বলতে, যখন আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, আমরা জানি যে ডেট অফ বার্থ, যেমন লাইভ অনুষ্ঠানে যেরকম আমরা ডেট অফ বার্থ নিয়ে কথা বলছি, তো সেটা হচ্ছে আমরা জানি জ্যোতিষ শাস্ত্র, তার পাশাপাশি আবার সংখ্যা তত্ত্ব রয়েছে, তার পাশাপাশি হস্তরেখা রয়েছে, হস্তরেখা রয়েছে, লসু গ্রিড আছে, যেখানে টাইমের দরকার হয় না, শুধুমাত্র তারিখ দিয়েই করা যায়। এবং তারিখ দেখুন, ওনার জন্ম তারিখটা উনি যে বললেন 22/4/1984, আপনি দেখুন ওনার মধ্যে 2 আছে 4 আছে 1 আছে 8 আছে 9 আছে, তাহলে আমাদের 9টা সংখ্যা দেখুন ওনার মধ্যে, 3 নেই 5 নেই 7 নেই 6 নেই, এতগুলো সংখ্যা নেই। এই সংখ্যাগুলো 3 মানে কি 3 মানে হচ্ছে জুপিটার, 5 মানে বুধ, 7 মানে হচ্ছে কেতু, 6 হচ্ছে শুক্র, এইগুলো নেই। 6 আর 7 হচ্ছে
এটাকে বলে হচ্ছে মেটাল এলিমেন্টস, ওনার ওটার প্রবলেম আছে, শরীরে মেটাল এলিমেন্টস কম আছে বা ওনার ঘরে মেটালের জিনিস কম আছে। এক্ষেত্রে ওনার যেটা নর্থ নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট কর্নার, সেখানে যদি উনি কোনো মেটালের কোনো একটা ভালো ফুলদানি রাখেন তাহলেও কিন্তু ওনার শরীর ভালো থাকবে। আচ্ছা, মানে যদি আমরা মানে সঠিক প্রেডিকশন করি বা একদম গোড়ায় পৌঁছতে যাই, তাহলে এতগুলো সেক্টর ধরে যদি বিচার করা হয় তাহলে একদম কনফার্ম হওয়া যাবে যে কোন সমস্যাটার কোন প্রতিকার, কোন প্রতিকার। একদম। সঙ্গে আরো একজন রয়েছে, কে রয়েছে? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কারের পরেরটা বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি পশ্চিম মেদিনীপুর থেকে নিপা কুণ্ড বলছি। ডেট অফ বার্থ বলবেন? ছেলের নামটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। দেবেন্দ্র কুণ্ডু। দেবেন্দ্র, ডেট অফ বার্থ? 3rd June, তাই তো? হ্যাঁ হ্যাঁ 3rd June 1995, 95। টাইমিং বলুন, সময়টা বলবেন, জন্মস্থানটা বলবেন। সময় বেলা 12:35 আপনি সাথে থাকুন, চাকরির সম্বন্ধে আপনি জানতে চাইছেন, রাশি লগ্ন আপনি জানেন, মিলিয়ে নেবেন। দেখুন আমি আপনার চার্টে রাশি লগ্ন দেখছি না, আমি সাধারণ ভাবে অন্য নিউমারোলজি সিস্টেমে আপনাকে বলে দিচ্ছি। আপনার যেভাবে আগেরটা একটা বললাম, আপনার ছেলের জন্মের তারিখ 3/6/1995। আপনার ছেলের মধ্যে কি কি আছে দেখুন, 9 আছে দুবার, 5 আছে একবার, 1 আছে একবার। এই যে 1/5/9 আছে, তার মানে আপনার ছেলের কেরিয়ার অত্যন্ত ভালো হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, যদি পৃথিবীর 100 জন ভালো গুণী মানুষের ডেট অফ বার্থ দেখেন, তার মধ্যে 1/9/5 আছে। যাদের 1/9/5 আছে তারা অবশ্যই নামী দামি ব্যক্তি হবে। এক মানে কি? এক হচ্ছে সান পাওয়ার, তার মানে এর মধ্যে ডেডিকেশন আছে, কেরিয়ার বিল্ড আপ করার চেষ্টা আছে। 9/9 হচ্ছে মঙ্গল, মানে এনার্জি পাওয়ার আছে, প্রচুর এনার্জি আপনার ছেলের, ডবল লাইন আছে, হিউজ এনার্জি। 5 আছে, 5 কি? 5 হচ্ছে বুধ, বুধ মানে ব্যবসার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ। বুধ কি? দেখুন আমাদের 9টা সংখ্যাতে আছে, মাঝখানে থেকে বুধ 5, এ পাশে 4টে সংখ্যা, এ পাশে 4টে সংখ্যা, মানে 5 খুব সুন্দর ব্যালেন্সিং পাওয়ার করে, সবাইকে নিয়ে চলতে পারে। আপনার ছেলের এখানে 1/5/9 আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ছেলে ভালো চাকরি পাবে। কিন্তু এছাড়া অনেক কিছু ডেফিসিয়েন্সি আছে, কি আছে? যেমন এই 8 সংখ্যাটা নেই। 8 সংখ্যাটা কি করে? এডুকেশন তৈরি করে, মানে ওর পড়াশোনার দিকে নজরটা কিন্তু কম। ওর এরিয়া বিল্ড করতে গেলে যতটা পড়াশোনা করা দরকার সেই পড়াশোনাটা করে না। ওকে চাকরি বাকরি যখন চেষ্টা করছে করুক, তার সাথে একটু পড়াশোনাটা করতে বলুন, অটোমেটিক ও পাবে। এটা তো সামনে এসে বলতে হবে, এটা তো এরকম ভাবে বলা যায় না কবে নাগাদ পাবে। একদম, তার জন্য না আরো সূক্ষ্ম বিচারের প্রয়োজন, সূক্ষ্ম বিচারের জন্য। এটাই 2-3 মিনিটে হয় না, সূক্ষ্ম বিচারের জন্য বিশেষ কিছু প্রয়োজন। চাকরি হবে তো? অবশ্যই হবে, খুব ভালো হবে। ওর কেরিয়ার প্রচন্ড ভালো কেরিয়ার, আপনাকে তো বলে দিলাম, 1/9/5 যার আছে, আপনি যত নামি দামি ব্যক্তিত্ব দেখুন, সবাই দেখুন, যাদের এক বিরাট কোহলি দেখুন, সচিন তেন্ডুলকার দেখুন, সৌরভ গাঙ্গুলি দেখুন, আপনি আমির খান দেখুন, বিল গেটস দেখুন, সব দেখুন 1/9/5 আছে। তারপর যদি সূক্ষ্ম বিচারের জন্যই কিন্তু চেম্বার ভিজিট করতে হয়, কারণ সূক্ষ্ম বিচার আরো পিন পয়েন্ট প্রেডিকশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সময়। আর বেশ কিছুটা সময় কিন্তু আপনারা পাবেন যখন আপনারা চেম্বার ভিজিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একদম জন্মছক ধরে সব দিক থেকে, শুধুমাত্র যে জন্মছক তা নয়, রয়েছে সাথে হস্তরেখা, রয়েছে সংখ্যা তত্ত্ব, সবকিছু মিলিয়ে কিন্তু যে বিচারটা করা হবে সেটাই তার জিস্টার ওপরেই কিন্তু হয় প্রতিকার। তাই আপনারা পেয়ে যান কিন্তু সাকসেসফুলি সাফল্য, যারা যোগাযোগ করে থাকেন আচার্য তপন শাস্ত্রীর সাথে, যারা চাইছেন যোগাযোগ করতে তাদের জন্য আমি বলে দেবো, টিভি স্ক্রিনে কিন্তু আপনারা দেখুন 2টি বুকিং নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারটা আগে আপনাদের নোট করতে হবে। যারা চাইছেন চেম্বার ভিজিট করতে তাদের জন্য বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চেম্বারে চলে যাবেন, যদি মনে করেন জীবনে সমস্যা মুক্ত হয়ে বাঁচতে চাইছে। অ্যাড্রেসটা আমি বলে দেবো, নেতাজি মার্কেট 1st ফ্লোর, গড়িয়া স্টেশন রোড। গড়িয়া স্টেশন রোডে রয়েছে তার নিজস্ব চেম্বার, নিয়ার ছোট বটতলা। আপনারা বুকিং নাম্বারে ফোন করলে অ্যাড্রেস নিয়ে কনফিউশন থাকলেও বলে দেবে,
45A 45B পাসট্যাট কলকাতা 84 কলকাতা 84 এটা রয়েছে তার নিজস্ব একমাত্র চেম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারে এবার আমরা চলে আসব যখন জ্যোতিষ শাস্ত্র নিয়ে যখন প্রত্যেকের একটা কৌতূহল থাকে একটা কথা তো আমাদের বিমতেই যে জ্যোতিষ শাস্ত্র কিন্তু তৈরি করা হয়নি জ্যোতিষ শাস্ত্র অনুসরণ করা হয় অবশ্যই এই জায়গাটা বলা হয় বেদের চক্ষু আচ্ছা এবার আমি আপনাদের যেমন বরাহমিহিরের ঘটনা বলছিলাম আবহাওয়া নিয়ে বলতো এটাকে বলে মান্ডেট অ্যাস্ট্রোলজি ঠিক আছে এই এখনকার দিনে আজকের এই করোনার পর যে দিনগুলো চলছে আজকের দিনে যদি আমি বিচার করি দেখুন আমাদের যে জাগতিক জ্যোতিষ বলা হয় যে আমাদের কিরকম যাবে সামনের দিনগুলো তাহলে দেখুন রাহু কিন্তু 12 তারিখ ট্রানজিট করছে আপনার মেষ রাশিতে আসছে যেহেতু রাহু এখন 0°31' আছে সেহেতু রাহু 3°20'র মধ্যে ঢুকে গেছে মানে এখন থেকে কিন্তু রাহু মেষ রাশির ফল দেওয়া চালু করেছে দেখুন গত 1.5 বছর ধরে রাহু ছিল আমাদের ভারতবর্ষের হচ্ছে মকর রাশি তার পঞ্চমে ছিল তাতে কি হয়েছে বিভিন্ন বিনোদন জগতের লোক খেলোয়াড় খেলোয়াড় সঙ্গীত সঙ্গীত শিল্পী তারা মারা গেছে সাথে থাকুন তারা মারা গেছে ঠিক আছে এবার দেখুন চলে আসছে রাহু মেষ রাশিতে আসছে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে দেখুন এখন থেকে চারদিকে অগ্নিকাণ্ড শুরু হয়ে গেছে এই অগ্নিকাণ্ড দুর্ঘটনা ভূমিকম্প এগুলো কিন্তু ভয় থাকছে প্লাস শনি এবং মঙ্গল মকর রাশিতে এক জায়গা হয়েছে এরা প্লাস মাইনাস 9°-র মধ্যে আছে যার ফলে কিন্তু একটা কিন্তু মানে কি বলবো যুদ্ধের আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার কেতু তুলা রাশিতে চলে আসে কেতু হচ্ছে ষড়যন্ত্রকারী গ্রহ জিনিসপত্রের দাম প্রচুর বৃদ্ধি পাবে কালকেই দেখবেন গ্যাসের দাম 200 কত টাকা বৃদ্ধি হচ্ছে যেটা আমাদের ডোমেস্টিক গ্যাস না যেটা বাণিজ্যিক গ্যাস পেট্রোলের দাম রেগুলার বাড়ছে এই কেতু কিন্তু আসছে তুলা রাশিতে আসছে তার জন্য কিন্তু জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে কি আছে হ্যাঁ সঙ্গে যিনি রয়েছেন বলুন এবার কোথা থেকে বলছেন নমস্কার নমস্কার হ্যালো এবার বলুন কোথা থেকে বলছেন ডেট অফ বার্থ নাম বলুন সোনারপুর থেকে হ্যাঁ আমার ছেলের ব্যাপারে জানতে চাই ছেলের নামটা বলুন ডেট অফ বার্থটা বলুন ছেলের নাম অভিরূপ চ্যাটার্জি অভিরূপের ডেট অফ বার্থ 8/5/2009 8ই মে 2009 আচ্ছা 9 টাইমিংটা বলুন প্লেসটা বলুন দুপুর 2:50 জন্মস্থান জন্মস্থানটা কোথায় ছিল বলুন এই সোনারপুরে সোনারপুরে যেখান থেকে আপনি এখন কল করছেন তাই তো প্রোগ্রাম কি প্রথম থেকে দেখছেন মানে স্টার্টিং থেকে দেখছেন অনুষ্ঠান না 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 কোনোদিন দেখাইনি এই প্রথম না আজকে কি প্রথম থেকে দেখছেন প্রোগ্রামটা হ্যাঁ আজকে প্রথম আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে বলি কল করেছিলাম এটা আপনার ছেলের ডেট অফ বার্থ ছেলের প্রশ্ন নিয়ে জানবেন হ্যালো প্রশ্নটা বলুন পড়াশোনা নিয়ে জানতে চাইছেন হ্যাঁ পড়াশোনার ব্যাপারে বড্ড অমনোযোগী এবং খুব চঞ্চল মনে রাখতে পারছে না রাহু বসে আছে এবং লগ্ন থেকে 5th হাউসে রাহু বসে আছে এ কিন্তু ব্যাঘাত ঘটাবে এবং এখন কিন্তু তুলা রাশির কিন্তু ঢাইয়া কিন্তু চলছে যতক্ষণ না শনি কুম্ভ রাশিতে যাচ্ছে শনি কুম্ভ রাশিতে যাবে আবার কিন্তু বক্রী হয়ে ফিরে আসবে মোটামুটি 2023টা কয়েকদিনের জন্য কুম্ভ তো যাবে কিন্তু আবার ফিরে আসবে এটা ধরুন 1 বছর আরো প্রবলেম হবে পড়াশোনার ব্যাপারে এবং যেহেতু লগ্নের পঞ্চমে এবং রাশির চতুর্থে রাহু বসে আছে হ্যাঁ এখানে আপনাকে এই পড়াশোনার ব্যাপারে এটা সামনে এসে প্রতিকার করাতে হবে এটা না হলে হবে না কারণ ছেলের পড়াশোনা একদম মন থাকবে না আর আপনি নিজেও বললেন তার আগে আপনি বললেন যে একদম মন নেই মনে রাখতে পারছে না মনে কখন রাখতে পারবে যখন মন দিয়ে পড়বে তাই না আর এটা তো গ্রহগত কানেকশন হ্যাঁ এটা তো গ্রহগত কানেকশন ইচ্ছাকৃত আপনার ছেলে করছে তা নয় গ্রহের ইচ্ছা তো আমাদের পাতাও মানে না আপনারা জানেন তা আপনি সোনারপুর থেকে ফোন করছেন আপনি কিন্তু একটু চেম্বারে যোগাযোগ করতে পারেন গড়িয়া স্টেশন রোডে কিন্তু নিজস্ব চেম্বার রয়েছে আচার্য তপন শাস্ত্রী আরে এই চারটা ওনার এই বয়সে দেখানো উচিত কারণ ছেলের কিন্তু মঙ্গল সপ্তমে মানে মাঙ্গলিক যোগ আর চতুর্থ পতি দ্বাদশে বসে আছে শনি একদম কাজ করছে না স্যাটার্নটা ওর মধ্যে ধৈর্য একদম নেই প্রচন্ড চঞ্চলা ও ওর কি মাঙ্গলিক সুবিধা আছে
হ্যাঁ মাঙ্গলিক আছে, মাঙ্গলিক যোগ রয়েছে, আর স্যাটার্ন বসে আছে দ্বাদশে, একদম ওর পেশেন্স নেই পড়াশোনার জন্য, তো পেশেন্স দরকার, একদম পেশেন্স নেই। রাহু ওকে চঞ্চল করে দিচ্ছে, মানে মাথা সবসময় চঞ্চল, উল্টো অনেক উল্টো পাল্টা উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরছে, তার জন্য পড়াশোনায় মন নেই। এটা দেখিয়ে নেবেন, কম বয়স আছে, দেখিয়ে নেবেন ঠিক হয়ে যাবে। সময়টা কিন্তু ঠিক সময় আপনি ফোনটা করেছেন, কিন্তু ফোন করে বসে থাকলে সমস্যার সমাধানটা কেউই পাবেন না, আপনি না, সকলের উদ্দেশ্যেই বলা, সময়টা কিন্তু চলে গেলে সেটা আর ক্লাস হবে না। তাই যারা সময়টাকে কাজে লাগাতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করেন, চেম্বারে যোগাযোগ করুন। চেম্বারটা আমি আরো একবার বলে দেবো, নেতাজি মার্কেট ফার্স্ট ফ্লোর গড়িয়া স্টেশন রোড, যেটা কিনা নিয়ার ছোট বটতলা, 45A 45B বাস স্ট্যান্ড, কলকাতা 84। যদি মনে হয় থাকে যে আপনারা দেখাতে চাইছেন, চেম্বার ভিজিট করতে চাইছেন, কবে কখন পাবেন অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। সঙ্গে আরো একজন রয়েছেন, নমস্কার, কে আছেন বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, চট করে বলে দিন, কোথা থেকে ফোন করছেন? আমি আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ, ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। নাম সঞ্জয় বিশ্বাস। ডেট অফ বার্থ সঞ্জয় বিশ্বাস। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, জন্মের তারিখ বলুন। হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন না, লাইনটা হয়তো সাউন্ডটা যাচ্ছে না, সেই সাথে অসুবিধা হচ্ছে, আপনি একটু পরে চেষ্টা করে নিন। যেখানে আমরা ছিলাম যে শাস্ত্র নিয়ে কথা বলছিলাম, ভাই এখন জ্যোতিষ শাস্ত্রকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে যে যেমন ফোনগুলো পাচ্ছি, টাইমিংটা ডিপেন্ড করে, তো মানে কোন সময় আমি পৌঁছলাম, মানে আমার জীবনে কোন সময় আমি বিচারটা করালাম, তার উপরে তো প্রতি অবশ্যই। আসলে কি আর, বেশিরভাগ স্টুডেন্টদের দেখা গেছে তারা যখন ফেলিওর হচ্ছে তখন তার বাবা মা আসছে, কিন্তু আপনি যাই প্রতিকার করুন সবকিছু করার পর সেটা কাজে আসতে একটু সময় লাগবে, ইনস্ট্যান্ট তো না, এটা তো ম্যাজিক না জ্যোতিষ, যে আজকে তাকে একটা পাথর দিয়ে দিলো, একটা কবচ দিয়ে দিলো, একটা না যা কিছু প্রতিকার দিল, যে কাল থেকে সেটা ঠিক হয়ে যাবে তা না। সঠিক বয়সে ছেলে মেয়েদের না আনলে এই প্রবলেমটা হয়, সঠিক বয়সে আসলে এই প্রতিকারগুলো ঠিক করে করে দেওয়া যায়, সে বড় হয়ে একটা সাকসেসফুল লাইফ পাবে। তবে এই ক্ষেত্রে যাদের এই মুহূর্তে প্রশ্ন থাকতে পারে যে না আমারও একই ভুল হয়েছে, মানে আমিও একই ভুল করেছি, জীবনের সঠিক সময় কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের হাত ধরিনি বা পৌঁছে যায়নি, জীবনে প্রচুর সমস্যার মধ্য দিয়ে, মানে এক এক যুগের মানুষের এক এক রকম সমস্যা, সেক্ষেত্রে যারা হয়তো সেই ভুলটা করে ফেলেছে, সমস্যায় রয়েছে, তাদের জন্য তো কিছু না কিছু একটা ব্যবস্থা তো জ্যোতিষ অবশ্যই আমরা সেটা চেষ্টা করি যতটা পারি কভার করে, যে তার যাতে কোনো ক্ষতি না হয় অন্তত, হ্যাঁ, এবং তাকে সেইভাবে কাউন্সেলিং করি, তাকে সেইভাবে প্রতিকার দিই, যাতে অন্তত সেই খারাপ দিকটা অতটা খারাপ না হয়, অন্তত যাতে সে চলে যেতে পারে। আরো একটা কথা, যারা এই জ্যোতিষ শাস্ত্রের সাথে হাত ধরতে চাইছে তাদের ক্ষেত্রে আরো একটা কথা, শুধুমাত্র যে আপনার ডেভেলপমেন্ট এখন বলে দাও না, ইন ফিউচার একটা গাইডও তৈরি করে দাও, তাই তো, মানে কোন কাউন্সেলিং জ্যোতিষের একটা আমাদের কাজ তো ওটাই, কাউন্সেলিং। আপনাকে পাথর দিয়ে দিলাম, কবচ দিয়ে দিলাম, বললাম আপনার দুর্ঘটনা আছে, কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে ট্রেন লাইনের উপর দিয়ে কথা বলতে বলতে যাচ্ছেন, তাহলে তো পাথর কাজ করবে না। হ্যাঁ, সেটাকেও আপনাকে মেনে চলতে হবে, আর জ্যোতিষ যে কথাগুলো বলছে এটা তো কাউন্সেলিং একটা। একদম, আজকে একটা অন্যভাবে জ্যোতিষ শাস্ত্র বিষয়ে যারা জানলেন, তার পাশাপাশি যারা মনে করছেন যে না সত্যি আমার জীবনে প্রচুর সমস্যা রয়েছে, সেই সমস্যাটা 100% সমাধান প্রয়োজন, কিন্তু কতটা সমাধান আপনার ছক ডেভেলপমেন্ট চাইছে বা আপনার ছক কানেক্টেড, সেই বিষয়ে জানতে গেলে কিন্তু সরাসরি চেম্বার যোগাযোগ করতে হবে, সেই চেম্বারের জন্য আপনাদের বুকিং নাম্বারে ফোন করে চলে আসতে হবে, আর যেটা করতে হবে সময় একেবারে নষ্ট করা যাবে না, জ্যোতিষ শাস্ত্রে সবকিছু আপনার যেটা রয়েছে সেটা পাইয়ে দেওয়া সম্ভব, কিন্তু যে সময়টা জীবন থেকে মাইনাস হয়ে গেছে সেটা তো এনে দেওয়া সম্ভব, যাতে আগামী দিনগুলো যাতে ভালো যায় সেই জায়গাটায় কিন্তু এই গাইড করে দেওয়া সম্ভব। যারা মনে করছে সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। আমরা তো একদম অন্তিম লগ্নে পৌঁছে, একটু পরে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে দর্শক। আমি আগে লাস্ট একটা কথা বলে দিই, তাহলে যাদের হাতে টাকা আসছে না, প্রচুর ব্যয় হচ্ছে, তারা একটা টোটকা করতে পারেন, প্রতি বৃহস্পতিবার 9টা হলুদের টুকরো, 9টা তুলসী পাতা, 9টা আম পাতা, 9টা বেল পাতা, একটা করে সুতোয় কাঁদবেন, গেতে গরজার সামনে দড়ি টাঙিয়ে 1 2 3 4 করে 9টা এরকম ঝুলিয়ে দেবেন, এরকম 5খানা বৃহস্পতিবার করুন, তা আপনাদের দেখবেন ব্যয় কমে যাবে, সঞ্চয় হবে, টাকা পয়সার প্রবলেমটা একটু সলভ হবে। একদম, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আজকের মতো বিদায়, অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকুন, নমস্কার, নমস্কার।